লক্ষ্মীপূজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত আট। লরির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। বুধবার অর্থাৎ লক্ষ্মীপূজোর দিন সকালেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুজন এবং ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দু নম্বর ব্লকের কালেখাতলা এলাকার পঞ্চায়েতের অন্তর্গত চাপাতলা এলাকায়। সূত্রের খবর, একটি চারচাকা গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি খাঁদে থাকা তালগাছে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান লরির চালক ও খালাসি। আমরা তো শব্দ হলো রাস্তায়, একটা মানে বাস মানে চাক্কা বাস্ট হওয়ার মতো একটা শব্দ হলো। তখন আমি বাড়ির লোককে বলছি, মনে রাস্তায় চাক্কা বাস্ট হয়েছে গাড়ি বলছে, তাই তো মনে। এবার ও মাঠের দিকে যাচ্ছিল, এবার বলছে না আবার দেখি একটা শব্দ হয়েছে। তখন এবার আমরা ছুটে যাচ্ছিলাম, দেখছি বড় লরিটা, সেই কি বলে সিমেন্ট বোঝাই করা লরিটা গড়িয়ে চলে আসছে আমাদের বাড়ির দিকে। আমরা দুজনে যাচ্ছিলাম, তারপর ওকে টেনে নিয়ে আমি বাড়ি চলে আসছি, দেখছি ঘুঠুকে যাচ্ছে আমাদের বাড়ির দিকে। এই তো আমরা এটুকু দেখলাম, তারপর তো দেখছি এবার যে ধাক্কা লেগেছে, এবার দেখছি তাল গাছের সামনে ধাক্কা লেগেছে গাড়িটা। এবার দেখছি ড্রাইভার মাথা বের করেছে, তখন ড্রাইভারের মাথা দিয়ে রক্ত পড়ছে। তারপর তার সবাই নিয়ে এবার ব্যস্ত, সবাই খালাসি ছিল গাড়িতে। এবার সব ড্রাইভার বলছিল, যখন ড্রাইভার যখন বের হয়েছে মাথা, তখন বলছে যে হ্যাঁ আমরা আরো খালাসি আছে ভেতরে। তখন খালাসি মনে ওইখানেই তখন ডেথ হয়ে গেছে। ওনাকে কিভাবে বের করলো ড্রাইভার? সবাই তো কেটে কুটে সব সেই কি মেশিন ফেশিন দিয়ে কেটে সব বের করেছে। আর কি গাড়ির সাথে লেগেছিল দেখেছো? ওইখানে সামনে মনে প্রথমে মনে একটা ছোট লাল মারুতি, তারপরে ওইটাকে মেরে দিয়ে এসে, তারপরে সেই আরেকটা বাইক ছিল, ওই গাড়িতে তিন জনা ছিল। আর সে যখন লাল গাড়িটা মেরেছে ওইখানে পাঁচ জনা ছিল। ওদেরকে সবাইকে সবারই ভালোই আহত হয়েছে, ওরা সবাই এখন হাসপাতালেই আছে। অন্যদিকে ওই এলাকা দিয়ে ওই সময় যাচ্ছিলেন এক বাইক আরোহী, তিনিও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনার জেরে আহত আটজনকে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ লরির মধ্যেই আটকে ছিলেন চালক ও খালাসি। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। বোমব্লাস্ট হওয়ার মতন আওয়াজ হলো, তো আওয়াজ হওয়ার পর আমরা দেখছি মানে রাস্তায় কিচ্ছু নেই, আর মানে দূর থেকে দূরে এসে দেখলাম যে এখানে গাড়িটা রয়েছে আর মোটরসাইকেল ওখানে পড়ে রয়েছে আর লরিটা ওই ভেতরে ঢুকে গেছে। এটা অল্টো গাড়ি। হ্যাঁ, দিয়ে এসে আমরা এগুলো মানে ভেঙে চুরে বার করলাম। কজন ছিল গাড়িতে? এই গাড়িতে চারজন ছিল। অল্টো গাড়িতে? হ্যাঁ। আর লরিটা কোথায় গেল? লরিটা ওই গর্তে চলে গেছে, খাদের মধ্যে সিমেন্ট আছে, তাল গাছে ধাক্কা মারে। লরিতে কেউ আহত হয়েছে? হ্যাঁ, লরির দুজনে ড্রাইভার খালাসি, দুজনে স্পটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ভোরের দিকে গাড়ির চালকের ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।